মধ্যে কোন শয়তান টয়তান নাই, ঢোকার কোন সিস্টেম নাই, দুইরাটাই না শয়তানে আবার ঘুরাইবো। শয়তান আছে, আমার শয়তান মুসলমান হয়ে গেছে, আমার আনুগত্য স্বীকার করা ফেলছে। কাজে ভয় ভক্তি বিশ্বাস যদি তুমি তোমার মুর্শিদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে ওই দেশটা পাড়ি দিতে পারো। মোল্লা সওয়াব দিব, ওইটা দিব, ওইটা দিব, এইগুলি ঠাকুরমার দুলি, আর এখন করার প্রয়োজন নাই। কবে কি হবে এই সমস্ত কিসগুলো পিসাব না, পিসাস হইতে পারে। চোখ আসে আসি, তোমার আনফাসের মধ্যে আসি, এত কাছে আল্লাহ আছে নাকি? আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়। হ্যাঁ, ওই দুম্বার দলে জানে না কুদরতি হাত কাকে বলে। এই সমস্ত পীর সাহেবরা নারীদেরকে মুরিদ করে না, এদের দশাটা কি হবে? এখন ভক্ত কানা, গুরু কানা, কেমন বেড়ারা হ্যাঁ উজু বাইগা যা বেড়ি দেখলই। আমি হাতির জন্য যে খাবার প্রস্তুত করেছি, পিপার মধ্যে সেই খাবারগুলি কি করে বিলাই দিই? সারা রাত্র আলোচনা করতেন, রাবে বসতে আর বসে বসে শুনতেন। আমাদের মলিবের একের না উজুবিল্লা, ভয় ভক্তি বিশ্বাসের ডুব দিয়া তোমার অন্তর জগতের ময়লাগুলিকে পুরা সাই করে দাও। তুমি যদি সেই প্রেম সরোবরের মধ্যে ডুব দিতে পারো, যদি তোমার এই দরজাটা খুলে আর না হইলে তোমার ওই দেশে ঢোকা কোনো মতেই সম্ভব হবে না। কি কইছি বুঝো? তুমি একমাত্র জীবনে মরণ ইহকালে পরকালে মুর্শিদকে সাব্যস্ত করো। মুর্শিদকে সাব্যস্ত করে তোমার ভয় ভক্তি বিশ্বাস যোগে তাকে তুমি সন্তুষ্ট করে তোমার সামনের দরজাটা আগায় দাও। ও আন্নাতে তোমার ওই দরজা যাওয়ার মধ্যে কোনো রাস্তা নাই। তোমার সর্বপ্রথমে বাধা দেবে মাওলানা আজাজিন, তোমাকে ওই দেশে যাইতে দিবে না। কারণ এই আয়নাল একিনের মধ্যে প্রতিষ্ঠিত যদি তুমি হয়ে যাও, তাহলে এইখানে এরপর আর এই শয়তানের কোনো কাজকর্ম নাই। কারণ তুমি লক্ষ্য করে দেখো, জড়জগৎ, তরুণতা বিখ্যাতির জগৎ, জীব জগৎ, জমাদি জগৎ, নাবাদি জগৎ, হায়নি জগৎ, এই তিন জগতের ভিতরে শয়তান বিরাজ করে আজরাইল ঘুরে। এইটার পরের জগৎটা কি? চতুর্থ দায়রার মধ্যে গেলে দেখবে আরেকটা জগৎ এসে পড়ছে, সে জগৎটা রুহে ইনসানির জগৎ, মাওলা আলীর বেলায়েতের জগতের ওই জগৎটা। ওইখানের মধ্যে কোনো শয়তান টয়তান নাই, ঢোকার কোনো সিস্টেম নাই। কি বুঝছি বুঝছো? কাজী আমরা কাবাডি খেলতাম না আগে, হ্যাঁ, জন ঠেঙ্গে ধরে লাগছে, আমরাও লাফাইতেছি, ওই দাগটা শুইতে ফেললে কি হয়? যদি আমি দাগটা শুয়ে ফেলাইতে পারি, তা যে আমার ধরছে আয় কি মরছে না? আর যদি না শুইতে পারি তাহলে কে মরছে? আমি মরছি। আর শুইতে পারলে হাই মরছে নাকি? ওই সেই চতুর্থ স্তরটা হলো তোমার দাগ। এই স্তরে তোমার স্পর্শ করতেই হবে যদি এই জন্ম রক্ষা করতে চাও। তাহলে ওই জগতের মধ্যে যখন তুমি আপ্যায় যাইতেছো নাকি, তুমি মুর্শিদকে স্মরণ করো। যদি ওই দাগটা তুমি তাকে স্মরণ করতে পারো, তাহলে দাগটা শুইতে পারবে। আনেল তোমার লেজে দুইরাটাই না শয়তানে আবার ঘুরাইব, নামায় দিব, আবার ঘুরাইব। এবার তুমি মরবা, এবার তুমি মরবে। আর যদি তুমি দাগ শুইতে পারো, শয়তান মরবে। এটার একটা উদাহরণ দিয়ে রাসুল বলছে সবার মধ্যে শয়তান আছে। সাহাবারকে হুজুর, তাহলে আপনার সাথেও শয়তান আছে? কহে আমার সাথেও শয়তান আছে, আমার শয়তান মুসলমান হয়ে গেছে, আমার আনুগত্য স্বীকার করা ফেলছে, অর্থাৎ আমার কাছে সে মৃত হয়ে গেছে, সে এখন আমাকে সৎ উপদেশ দিলে শয়তান সৎ উপদেশ দেয়। শয়তানের কাছে রহস্যের কথা আছে, রহস্যময় কিছু কালাম শয়তানের কাছে আছে। কাজী এই দাগটা যদি তুমি যে পর্যন্ত শুইতে না পারো, সেই পর্যন্ত চিন্তা করো না তুমি যে মুক্তি পাবে। কথা বুঝছো? মাওলা আলীর বেলায় তো জগৎটা এখানে প্রকাশ করার বিষয় না, সেটা অন্য একটা জগৎ। কাজী তুমি চেষ্টা করো, ভয় ভক্তি বিশ্বাস এই তিনটা ছাড়া তুমি ওই দাগের আশেপাশে যেতে পারতো না। কারণটা কি? কারণ মুর্শিদকে কি শয়তান ভয় করে? ভয় করে? করলে অন্য ব্যবহার করে, এই ভাবে না। কারণ যতই বলবো একদম তোমার লেজ ধরে টানবই। শয়তানের কি আদব আছে? হ্যাঁ, নম্রতা আছে, তমিস্তাজিম আছে? তো তোমার যদি থাকে হ্যাঁ কি করবো? তনের দশাটা কি কও? তুমি তো আদব নম্রতা ধরে রাখছো, তখন শয়তানের দশাটা কি হ্যাঁ তোটা নাই?
বুঝো নাই। কাজে ভয় ভক্তি বিশ্বাস যদি তুমি তোমার মুর্শিদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে ওই দেশটা পাড়ি দিতে পারো। কথা বুঝছো? সেখানে পাড়ি দিলে কি কি হবে, কি কি বুঝবে, তুমি বাস্তবে বুঝবে কিনা সেটা তোমার মুর্শিদ বুঝাই দেবে। কারণ বাস্তবতার ভিতরে না আসলে আর বাকি সব ঠন ঠনা টন ঘন্টা। হ্যাঁ, মল্লে সোয়াব দিব, ওইটা দেবো ওইটা দেবো, এইগুলি ঠাকুরমার দুলি, আর এখন করার প্রয়োজন নাই। এখন যা শুনছো যা বলছো এটা বাস্তবে প্রয়োগ করো, বাস্তবে বিষয়টা চাই না বুঝে নিতে হবে, তাহলে তোমার মুক্তি মিলবে। এখানে মরিদ হয়েছো তোমরা ওই ঠাকুরমার ঝুলি শোনার জন্য না, আর পীর সাহেব যে পীর সাহেবে ঠাকুরমার ঝুলি শোনা কল্পনা ইচ্ছা করে ওই কাহিনী শোনাইয়া কবে কি হবে এই সমস্ত কিসাশনগুলো পীর সাহেব না পিসাস হইতে পারে। পীর সাহেব আর পিসাস এক জিনিস না। মানুষ পৃথিবীতে আসছে বাস্তবে মুক্তি পাওয়ার জন্য, তুমি গুরুর নির্দেশনার ভিতরে থাকো অবশ্যই তুমি মুক্তি পাবে। আরে তুমি লক্ষ্য করে দেখো না, তোমাকে পথ দেখায় কি? আমগো মৌলবী সাহেবের তো ওস্তাদ শিক্ষক কত কিছু কইতেছে। আরে বেকুব, তুমি লক্ষ্য করে দেখো কোরআনে কি ইশারা দিল, কোরআনের কালামে বলে দিল আমি তোমার কাছে আছি, আমি তোমার সাথে থাকি, তোমার জীবন রেগে চোখ কাছে আছি, তোমার আনফাসের মধ্যে আছি, এত কাছে আল্লাহ আছে নাকি? তারপরও আল্লাহর আমার মাঝে বিশাল বিশাল দূরত্ব, বুঝছো? শেয়ার লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁক, কি বুঝছো? বুঝছো? তবু তোমার আমার মধ্যে আল্লাহর আর আমার মধ্যে পর্দা তৈরি হয়ে রয়েছে। ওই পর্দাটুকু কাটলে দেখবে ওই মানব সুরতে খোদার সুরত নূরের আলো প্রকাশ করছে, বুঝছো? হ্যাঁ, কাজী তোমার আর এখন অনুমান কল্পনার থাকার দরকার নাই, তুমি মুরিদ হয়েছে এটার অর্থই হইল তুমি আল্লাহর হাতে হাত দিছো মানব রূপে। এই মানবের গুরু, মানব গুরুর হাতটা হলো ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা, আল্লাহর কুদরতি হাত। এই যে এইটা দেওবন্দের থেকে একটা মোহাম্মদি তরিকা বাড়ি করছে, সৈয়দ আহমদ বেরলভী সাহেব মনে হয় করছে, ওরা আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়। হ্যাঁ, ওই দুম্বার দলে জানে না কুদরতি হাত কাকে বলে। যখন কোনো মাল আল্লাহর হয়ে যায় আল্লাহর বান্দার ওই হাতটা তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বুঝো নাই? নবী তো কয় নাই তোমরা ওইভাবে হাত দিয়ে বায়াত, কইছে আল্লাহর কুদরতি হাতে বায়াত হও, কোন ওলি বলছে আল্লাহর কুদরতি হাতে বায়াত হও, ওই দুম্বার দলেরা খুব বেশি। কথা বুঝছো? যদি একজন ওলি আল্লাহ বা আউলিয়া আল্লাহই কোরআনের ভাষায় যদি তার হাতে বায়াত হইলে আল্লাহর হাতে বায়াত হয়, তাহলে যে সমস্ত পীর সাহেবরা নারীদেরকে মুরিদ করে না এদের দশাটা কি হবে, এদের দশাটা কি হবে? যখন নবুয়তে নবীর হাতে, নবুয়তে নবীর হাতে হাত দিয়ে বায়াতে আয়াতে সানে নজুল যদি তাই হয়ে থাকে, তো বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাতে বায়াত হওয়া মানে আল্লাহর হাতে বায়াত হওয়া, বুঝো নাই? ও বেলায়েত বুঝে না, নবুয়ত বুঝো না, চোখকে দেখে নেয় নবুয়ত কাকে বলে, চোখকে দেখে নেয় বেলায়েতটা কাকে বলে, বেলায়েতে কে থাকে কে নবুয়তে থাকে, ওই ওই সমস্ত বেদ বিষয় কিছু না বুঝে আন্তর্জি হিসাবে বয়ে রয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ, এখন ভক্ত কানা গুরু কানা নাকি এই কানায় কানায় একরে সব লেদা সেনা সেরিয়ে ঘুরে থুয়ে দিছে। তুমি তোমার হাতে বায়াত হয়েছে, একজন ওলির হাতে বায়াত হয়েছে, একজন ওলিয় মুর্শিদের হাতে বায়াত হয়েছে, একজন সারাভার হাতে বায়াত হয়েছে, একজন পরকাল প্রাপ্তির মানুষের কাছে বায়াত হয়েছে, আল্লাহ পরিষদের মানুষের কাছে বায়াত হয়েছে, একজন সাদিকিনের কাছে বায়াত হয়েছে, একজন অবতারের কাছে বায়াত হয়েছে, আল্লাহর কাছেই বায়াত হয়েছে, বুঝো নাই? তাহলে যে মেয়েরা মেয়ে যারা আছে এদেরকে যে পীর সাহেবরা বায়াত করে না,
এক মতলবটা কি? হ্যাঁ, এক মতলবটা কি? কারণ আছে, একটা কারণ পাওয়া গেছে। কারণটা হইল, মেয়ে লোক দেখলে নাকি উজু ভেঙে যায়। আমি আলোচনায় শুনছি এক জায়গায় মৌলবীরা ওয়াজ করতেছে, এদেরকে দেখলে উজু ভেঙে যায়, নারী দেখলে উজু ভেঙে যায়, কখনো কখনো ওটাকে হাদিস বইলে তুলে ধরে, কথা বুঝছেন? আর উজু ভেঙে যাওয়ার ডরে ফির সাহেবরা মেয়ের কাছে বায়াত করে না, কেমন বেড়াটা হ্যাঁ উজু ভেঙে যায় বেটি দেখলো। হ্যাঁ, এই জন্যে বায়াত করে না নাকি? নবীর কিন্তু উজু ভাঙে নাই, নবী কিন্তু ঠিকই বায়াত করছে, পাত্রে করছে, পানি দিয়ে করছে, বিভিন্ন রকমের বায়াতের পদ্ধতি মেয়েদের করছে। মাওলানা আলী কিন্তু বায়াত করছে, হাতে মোজা নিয়ে হাতে হাত রেখে বায়াত করছে। সমস্ত ওলিরা কিন্তু মেয়েদেরকে বায়াত করছেন, করছেন না? বিশ্ববিখ্যাত ওলি, বিশ্ববিখ্যাত ওলি হযরতে খাজা রাবিয়া বসরি, তিনি কার মুরিদ ছিলেন? খাজা হাসান বসরির মুরিদ ছিলেন। এমন মুরিদ ছিলেন যে ওই মজলিসের মধ্যে সে হযরতে খাজা রাবিয়া বসরি যদি উপস্থিত না হইতে তিনি কথা বলতেন না। একদিন মজলিসের লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমরা অনেক লোক বসে আছি, আপনি আলোচনা করেন না কেন? তিনি বললেন, আমি হাতির জন্য যে খাবার প্রস্তুত করেছি পিঁপড়ার মধ্যে সেই খাবারগুলি কি করে বিলাই দিই। বুঝছে কি কইছে? একদিন খাজা হাসান বসরি তার ভক্ত রাবিয়া বসরিকে বলল, রাবিয়া আমি আজকে যে আলোচনাগুলি করলাম, যে আলোচনার মধ্যে কান্নাকাটি করতে করতে অনেক লোক মৃত্যুবরণ পর্যন্ত করছে, তুমি জানো এই আলোচনাটা আমি কোথার থেকে বলছি, কেমনে করছি? কহুজুর আপনি বলেন। তোমার অন্তর আমাকে সেই এলেমের দরিয়ার মধ্যে ঢেউ তুলে দিছে, আর আমি অনর্গল বলে গেছি। তোমার অন্তর, তোমার অন্তরটা এমন একটা রহস্যময় জগতের মধ্যে বাস করে, এমন একটা প্রেম সাগরে, প্রেম সরোবরের মধ্যে বাস করে, যে তোমার দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে আমার সেই এলেমের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। এই খাজা হাসান বসরি, এই খাজা রাবিয়া বসরির বাড়িতে চলে যেতেন, যাইয়া সারা রাত্র আলোচনা করতেন, ওই সাথে আরো দুই তিনজন লোক লইতেন, সারা রাত্র আলোচনা করতেন। রাবিয়া বসরি আর বসে বসে শুনতেন, আমাদের মৌলবীর একে না উজুবিল্লা, ও তো শিখছো আউজুবিল্লা, তো শুরু করে না উজুবিল্লা একটা উষ্টা খাইছো। তখনকার জীবনের কাহিনী চলে দেখো, তখনকার অনেক অবিবাহিত মেয়েরা এবং স্বামী বঞ্চিত মেয়েরা পর্যন্ত খানকা তৈরি করে সেখানে তুরকতের আলোচনা করতেন, সেখানে পুরুষ মানুষও থাকতেন। 200 হিজরির পর থেকে এই মোল্লা বাটপাড়ারা এগুলো সব পরিবর্তন করে বিকৃতি ইতিহাস তুলে ধরছে, কথা বুঝছো? কাজে যেখানে বলি, তোমার যে আয়না লেকিনের দরজাটা, এই দরজার মধ্যে তুমি দাঁড়াইতে চেষ্টা করো, কথা বুঝছো? এই জায়গার মধ্যে দাঁড়াইতে তুমি চেষ্টা করো। দেখো অনেকে ভক্ত না হয়ে গুরু হইতে চায়, আসেন এরকম? হ্যাঁ, এর মতলবটা কি? এর মতলবটা কি? এটা তো গুরুর ইচ্ছা। ভক্তের মধ্যে থাকলে বুঝতে হবে তার মধ্যে জাহান্নার আগুন ভুগতেছে। এটা যদি কোনো ভক্তের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে বুঝবে সে জাহান্নামের আগুন রাস্তা তার মধ্যে খুলে গেছে, সে এটা চিটারি বাটপারি করার জন্য তৈরি করছে, কথা বুঝছো? বেলায়েতের প্রথম কর্মটাই কিছুক্ষণ আগে আজিজ বলছে, বেলায়েতের প্রথম কর্মের মধ্যেই হাজারের মধ্যে একজন পাওয়া যায় কিনা, 10,000 মধ্যে 20,000 মধ্যে একজন পাওয়া যায় কিনা, বেলায়েতে প্রথম কর্মের মধ্যেই, কথা বুঝছো? বেলায়েতের জগতের কর্ম 12টা স্তর, এরপরও আরো 6টা স্তর আছে। এই জন্য বলি, তুমি ভক্ত হয়ে যাও, যদি বাঁচতে চাও ভক্ত হয়ে যাও, ভয় ভক্তি বিশ্বাসের ডুব দিয়ে তোমার অন্তর জগতের ময়লাগুলিকে পুরা ছাই করে দাও, কারণ মুর্শিদ প্রেমের আগুন ছাড়া তোমার ভিতরের মেলা দূর হবে না। কারণ যেই মেলা মনের মধ্যে আছে তার ঘাটটা কিন্তু তার
বস্তু শক্তির এজেন্টটা কিন্তু হলো আজাজিল শয়তান নফসে আম্মারা যাকে বলে ইন্না নফসাল আম্মারাতুম বিসসু নিচ্ছি নফস খারাপ হুকুম করে নেওয়ালা সেই নফসে আম্মারার যেই জঞ্জালগুলো আছে যা মহাশক্তির অধিকারী পঞ্চশক্তির এক শক্তি সেই শক্তিকে যদি তুমি পরিবর্তন রূপান্তরকর্তার মতো শক্তি তুমি পাইতে চাও তাহলে ভয় ভক্তি বিশ্বাসের মধ্যে ডুব দাও মুর্শিদের মধ্যে দিয়ে তার বিন্দুমাত্র তোমার কিছু থেকে থাকে গাড়তি ও দাও তোমার পূরণ করতে হবে না হলে ওই গাড়া যেতে পারবে না তোমার লেজে দূরে টাইনে নিয়ে আসবো লেজে দূরে নামায় নিয়ে আসবো কথা বুঝছো লেজ কি দেখছো লেজ দেখছো প্রত্যেকটা মানুষের মধ্যে অসংখ্য লেজ থাকে ওই লেজগুলো দেখা যায় না কিন্তু যে লেজটা দিলের মধ্যে লাড়া দেয় ওই লেজের কাজটাই করে যদি বানরের লেজটা লাড়ে তাহলে বানরের মতো আচরণ করে যদি গরুর লেজটা লাড়ে তাহলে গরুর মতো আচরণ করে কোন পশু তার দিলের মধ্যে লাড়াচাড়া করতেছে তার আচরণে বোঝা যায় না হ্যাঁ ওই লেজ মুক্ত মানুষটা গুরু এই লেজ দিয়ে হইতো না এই লেজে ফেস লাগাইয়ে বুঝছো লঙ্কা ভিড়া ফলাইছে হনুমানে তোমরা কিন্তু লঙ্কা ফোরবা এগুলি যাও না কাজী তুমি তরিকার ভিতরে আসো নবীর তরিকা আসো তোমার দরজাটা কিন্তু প্রত্যেকের দরজাটা কিন্তু প্রতিষ্ঠিত করার হুকুম হইলো তোমার আয়নালে কিন এটা ঠিক করো দেখো এই জায়গা তুমি দাঁড়াইতে পারছো কিনা এই জায়গা তোমার বিশ্বাস ঠিক আছে কিনা প্রতিষ্ঠিত আছে কিনা না হলে তোমার বাকি সব বিফল হয়ে যাবে এটা আমার একটা কঠিন গাঠ এমন একটা কঠিন দরজা এটা কারণ সমস্ত বিশ্বাস সমস্ত কর্ম সমস্ত কিছু তোমার মুর্শিদের মধ্যে তোমার স্থাপন করতে হবে তারপরে আয়না লেকিন দাঁড়াবে এরপরে তো যাবে হুয়া লেকিন ইস আমাদের দেশে যে কত খোদা দেখো না হয়ে গেছে না কয় আমি আমার মুর্শিদের বে খোদা দেখছি ওই শুনছি আর হাই কইছে হ্যাঁ যে বল দেখি এই জায়গার তো তাকে দেখার মতো রাস্তা নাই এইভাবে লাভ তো দ্রুকুল আফসারও এই মানব দৃষ্টি দিয়া তাকে দেখবে না কোরআন বইলা দেওয়া হয়েছে কথা বুঝছো থাকতে দেহের কাম কামনা মন্ত্র এস কত কবু জাগবে না বজন করগে ফানা সয়ের পূজাহারা দেখ না তোরা তোমার প্রেমের গড়ে মুর্শিদের সেহারা প্রেমের গড়ে মুর্শিদের চেহারা দেখ না তোরা প্রেমের গড়ে মুর্শিদের চেহারা আগে বিশ্বাস ভক্তি একিন করো মুর্শিদ বর্জক সামনে রে ধরো সরল চিত্তে থাকিও তোমরা যদি ভক্তির গন্তি পড়ে যাবি পরে বহুরে দূরে দেখবি না আর ওই রূপের অপসরার বজন দেখবি না আর ওই রূপের অপসরা দেখ না তোরা প্রেমের গড়ে আমার মুর্শিদের চেহারা প্রেম সর্বর ডুবলে ভাবি রূপ এর আগে না এই শুষ্ক মন দিয়া হ্যাঁ তোমার একদিন জ্বালাই দিতে হয় বছরে সাতবার তুমি এই জায়গায় দাঁড়াবে কোন জায়গায় হ্যাঁ তোমার ইমান জ্বালাই দিতে হয় তোমার বছরে সাতবার চোদ্দবার তোমার আদব নাই লেহাজ নাই কিচ্ছু নাই তুমি ওই রোদ্দে কি কোথার থেকে হ্যাঁ কথায় বলে বিদেশে বিপাকে পড়ে যদি কারো পুত্র মারা যায় পাড়াপড়শি না জানিতে আগে জানে মায় কথা বুঝছো তুমি যদি সেই প্রেম সরোবরের মধ্যে ডুব দিতে পারো যদি তোমার এই দরজাটা খুলে তো তুমি হাজার মাইল দূরে থাকলো গুরুর হাল হাকিকত বুঝবে গুরু বুঝবে লালন বলছে না যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় বুঝছে কি কইছি কারণ কি জানো যদি ওনার শিষ্য বলছে বিষয়টা আসলো শিষ্য না একদিকটা বলা যায় শিষ্য মানে অনুসারী যদি পুরো পরিপূর্ণ অনুসারী হয়ে থাকে তা হইতে পারে মুরিদ আর ভক্ত এক জিনিস না আসমান জমিন পার্থক্য মুরিদের অধীন ভগবান এই কথাটি কি আছে
আছে নাই? ভক্তের অধীন ভগবান, বুঝছে কি কইছি? ভক্তের অধীন ভগবান। কাজী তুমি যদি ঐরূপ দর্শন করতে চাও তাহলে গুরুর এসকে নিজে ফানা হয়ে যাব। কি কইছি বুঝছ? ওই রূপে যদি তুমি ফানা হইতে পারো তাহলে সেই চিন্ময় মূর্তির রূপ তুমি দেখতে পারো। এটা শুরু হলো এই আয়না লেখিন থেকে, বুঝো? এই আয়না লেখিন থেকে সেটা শুরু। তুমি যদি এই জায়গা থেকে পিছিল খেয়ে পড়ে যাও তাহলে আর কোনোদিন এখানে দাঁড়াইতে পারবে না। এটা আমরা যদি বাস্তবতার ভিত্তিতে বলি তাহলে রাসুল যে বলছেন যে জেহাদুল আকবর যে জিনিসটা, বড় জেহাদ যে জিনিসটা, সেটা হলো যার যার নফসের বিরুদ্ধে জেহাদ করা। নফসের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে কি জেহাদ করবে? নফস তো নফসই, নফসের মধ্যে বাস করে খান্নাস। ওই নফসের থেকে খান্নাসটাকে তুমি একটু দূরে সরাই দেওয়ার জন্য, নিরপেক্ষ করে দেওয়ার জন্য, তোমার কন্ট্রোলে নিয়ে আসার জন্য তুমি যে সাধনা করো, কথা বুঝছো? ওই সাধনায় তুমি ওই আয়নাল একিনের ভিতরে দাঁড়াইতে পারবে। আর আয়নাল একিনে তোমার মুর্শিদ বৈশা রয়েছে। কি কইছো বুঝো? আয়নাল একিনে তোমার মুর্শিদ বৈশা রয়েছে। এখান থেকে তুমি বাসারি, মালাকি, হাকিকি তিনটা সুরত দেখতে পাবে এই আয়নাল একিন থেকে। কাজী তোমার যদি বিশ্বাস প্রতিষ্ঠিত না করতে পারো, বিশ্বাস যদি তোমার পরিপূর্ণ ধারণ করতে না পারো তাহলে ওই দেশটাতে তুমি শুইরা বারবার শুলে যাবে অদৃশ্য নিরাকারে বিশ্বাস, বুঝছো? যারা ওই জায়গার মধ্যে নাই, যারা বায়াত হয় না, তাদের তো প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। এই আয়নাল একিনের ভিতরে তোমার সেই অখণ্ডকালের নামাজটা রয়ে গেছে, বিরামহীন জগতের নামাজটা রয়ে গেছে, যেই নামাজ, যেই নামাজ দ্বারা তুমি মুসল্লি হবে। কোরআন বলছে বা সালাকু ফি সাকার, তোমাদেরকে কিসে সাকার দোযোগে নিক্ষেপ করছে, প্রশ্ন করা হয়েছে। মা সালাকু ফি সাকার, তোমাদেরকে সাকার দোযোগে কে নিক্ষেপ করছে? সেদিন ওরা বলবে কালু লবনাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা মুসল্লি আসছিলাম না। মুসল্লি কোন নামাজের মধ্যে? আমার জানা মতে বেলায়েতের গুপ্ত জগতের মধ্যে একমাত্র দাইমি নামাজের মধ্যে নামাজিকে বলা হয় মুসল্লি। দাইমি নামাজ যারা, দাইমি নামাজের মধ্যে যারা কায়েম হয়েছে তারা হচ্ছে মুসল্লি। বোঝা গেছে, মুসল্লি না হইতে পারলে সাকার দোযোগে চলে যাবে। সাকার দোযোগটা কিরকম? এটা দৌড়াও রাখবে না, সাইরাও দিবে না। হ্যাঁ, এই অনেক সময় উদাহরণ হিসেবে বলি, একটা লোক একটা অপরাধে 5 বছর জেল হইল, আরেকটা অপরাধে তার 8 বছর জেল হইল, নাকি? তো একটা অপরাধে 5 বছর জেল খাইটা যদি বের হয় গেটের থেকে আবার দৌড়ে ভিতরে নিব, নিব না? এটা কোন অপরাধে? ওই যে আরেকটা 8 বছর জেল খাচ্ছে, তাহলে সেইটা দোষ ঠিকই, আবার দৌড়া নিছে এইটাও ঠিক। তোমার একটা রূপের পর একটা রূপ তোমার বদল করতে করতে এই সাকার দোযোগে তোমাকে ঘুরাবে যদি তুমি মুসল্লি না হও। কাজে মুসল্লিজিত হইতে হয় তোমার অখণ্ড নামাজের মধ্যে চলে যেতে হবে, সে বিরামহীন নামাজের মধ্যে চলে যেতে হবে, 24 ঘন্টার নামাজের মধ্যে চলে যেতে হবে, দাইমি নামাজকে কায়েম করতে হবে। বুঝে কি কইছি? তাহলে তোমার ওই দেশটা রক্ষা হবে। এটা আয়না লেখিন যদি তোমার সুইটা যায় তো তুমি সব শেষ, কারণ তোমার দাঁড়াইতে হবে আয়না লেখিনে। এখানে কিন্তু ইমান কখনো দাঁড়াইতে চায় না, ইমানটা বারবার এখান থেকে রূপান্তর পরিবর্তন হয়ে যায়, ছুঁড়া যায়। ওই মৌলবীগ মতো ওই আসমানে চলে যায়, কই জানিয়ে চলে যায়, কি বিশ্বাস করে ভূতের মন্দিরের মতো তাও জানা নাই। এটার টার্গেট ওরা বলে নিরাকার বা অদৃশ্য, আশ্চর্য, দৃশ্য ছাড়া অদৃশ্য থাকে না, দৃশ্যের মধ্যে অদৃশ্য আছে, প্রকাশের মধ্যে অপ্রকাশ আছে, কথা বুঝছো? যাকে বলা হয় বেলগেট একিন, এটা আয়নাল একিনের মধ্যেই আছে, কথা বুঝছো? আমি একটা উদাহরণ দিই, একটা ডিম আছে, এই ডিমের মধ্যে কি চোখ নাই, নাক নাই, মুখ নাই, কান নাই, কেমনে আছে দেখান দেব? দেখান দেব?
কিভাবে আসে? অদৃশ্য হয়ে আসে। ডিম না থাকলে তখন এটা কোথায় পাবে? তখন কোথায় পাবে?